আজকাল আর কেউ বই পড়ে না, আর ওই এক হয়েছে মোবাইল ফোন, সুযোগ পেলেই মোবাইলে গেম খেলছে। সে আর দোষের কি? না দোষ ওদের নয়, দে আর ইনোসেন্ট, দোষ তো আমাদের বড়দের, আমরা ওদের সাবস্টিটিউট কিছু দিতে পারছি না। ছোটদের জন্য ছবি বানানো সত্যি খুব কঠিন, তথ্য নির্ভর একটা ছবি কিন্তু মূলত তৈরি করা ছোটদের জন্য। আমি প্রথম প্রশ্নে চলে যাব, আমাদের কাছে সময় খুব সংক্ষিপ্ত, আমার প্রচুর প্রশ্ন ছিল কিন্তু আমাদের আরও ছবি আছে, আরও অনুষ্ঠান রয়েছে। প্রথমে চলে যাব এই নামকরণের দিকে, যে মানিক কাপুর ক্যামেরা, এই নামকরণটা কীভাবে, কনসেপ্টটা কীভাবে এলো, আর মানে যেহেতু আপনাদের অনেক নস্টালজিয়া থাকে এই নামটার সাথে, মানিক কাপুর মানিক দারের নামটার সাথে নস্টালজিয়া থাকে, কীভাবে এলো? ধন্যবাদ। দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশনের সিনেমা উৎসবের সকল সদস্য সদস্যা এবং এখানে উপস্থিত সকল দর্শককে জানাই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। এবার প্রশ্নে যাই, সেটা হচ্ছে আমার হাতে সত্যজিৎ রায়ের একটি প্রবন্ধ আমি পড়ছিলাম, সে প্রবন্ধটির নাম হচ্ছে সিনেমার কথা। তো সিনেমার কথায় সত্যজিৎ রায় সন্দেশের দুটো সংখ্যায় বাচ্চাদেরকে সিনেমা শেখাবার চেষ্টা করেছেন, এটা দুটো সংখ্যায় দেওয়ার পরে অসমাপ্ত অবস্থায় উনি বন্ধ করে দেন। কেন বন্ধ করে দেন তা জানি না, কিন্তু আমার তখন মনে হয় যে উনি যখন লিখছেন সন্দেশে 1965 সালে, তখন তিনি ব্যস্ততম একজন চিত্র পরিচালক, তথাপি তাঁর বাচ্চাদের জন্য এত মমতা, নিজের জাতির বাচ্চাদের উন্নতির জন্য এত চিন্তা, এই ব্যাপারটাকে আমাকে তো খুব নাড়া দিয়েছিল। আমার মনে হয়েছিল যে মানিক কাপুর ক্যামেরা নামে একটি ছবি করা যেতে পারে, যাতে ক্যামেরার ব্যাপারটা বা কিছু একটা থাকবে, তারপরে আস্তে আস্তে আইডিয়াটা কনস্ট্রাক্ট করে এর উপর। বেশ লিখেছিস, জব্ব রয়েছে, আশা হয়েছে। সত্যি বলছো মানিক কাকু? 10% সত্যি। আরে তোরা তো ডিস্টিংশন নিয়ে পাশ করেছিস, এই তো চাই। থ্যাংক ইউ মানিক কাকু। আয়, তোদের সঙ্গে আজকে ফটোগ্রাফি নিয়ে আলোচনা করব, চল আয় আমার সঙ্গে। এই ছবিটা আমরা দেখেছি মূলত শুভসাচী চক্রবর্তী অভিনয় করলেন এবং তিনটি বাচ্চা। তো পরবর্তী প্রশ্ন এটা যে বাচ্চাগুলি এবং শুভসাচী চক্রবর্তীর সাথে এই কাজ করতে সুবিধে অসুবিধে বা কোনো বিশেষ কোনো অভিজ্ঞতা? না, বাচ্চাদের বলতে কি, আমি খুব চিন্তায় ছিলাম এই বিষয়টা নিয়ে, যে বাচ্চারা ওই রকম একটা লম্বা মানুষ, তার গলার স্বর এরকম ভারী, তো বাচ্চারা বোধহয় খুব মানে নার্ভাস হয়ে পড়বে, শট নিতে পারবো না, এরকম আমার একটা চিন্তা ছিলই। কিন্তু যখন আমি শুটিংয়ে ফ্লোরে মানে গেলাম কাজ করতে, তখন দেখলাম ব্যাপারটা বিপরীত, বাচ্চারা হয়তো পেলই না, বরঞ্চ বেনুদা বলতে শুরু করল দেয় তোরা আমাকে মানিক কাকু বলবি। বেনুদা ওদেরকে পিকু মুকুল এবং ফটিক এই তিন নামে ডাকছিল, ওরা মানিক কাকু বলে ডাকছিল। একটু পরে দেখা গেল যে মুকুল বলে ছেলেটি গল্প করছে বেনুদার সাথে, তোমাকে তো আমি প্রায় রোজই টিভিতে দেখি, বেনুদা বলছে আমি তো রোজই টিভিতে গিয়ে বসে থাকি। তো ভীষণভাবে উনি মিশে গেছিলেন বাচ্চাদের সাথে, কোনো রকম অসুবিধা হয়নি বাচ্চাদের নিয়ে কাজ করতে বা ওনাকে নিয়ে কোনো রকম সমস্যা তৈরি হয়নি। এটা একটা খুব অদ্ভুত যে ওই রকম ব্যক্তিত্ববান একজন মানুষ, যার গলার স্বর ওই রকম ভারী, অত লম্বা, সেই মানুষটা একদম শিশুর মতো বাচ্চাদের সাথে মিশে একদম খেলছে, বাচ্চাদের মতো গল্প করছে, সেটা নতুন একটা আমার কাছে এক্সপিরিয়েন্স। মানিক কাকু, মানিক কাকুর ক্যামেরা ম্যাজিক দেখাতে পারে, মানিক কাকুর ক্যামেরা ক্যামেরা ম্যাজিক দেখাতে পারে, এসো আমরা শিখি সবাই দেখে বারে বারে, এসো আমরা শিখি সবাই দেখে বারে বারে, মানিক কাকুর ক্যামেরা ম্যাজিক দেখাতে পারে।